अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। অনেক ভাগ্য করলে এরকম একজন মহিলার সাহায্য পাওয়া যায়, এই সুযোগটা কোনোভাবেই হারানো যাবে না। বড় জমিদার বাবু, ক্ষমা চাইছি, কিন্তু আপনি একটা নাম না জানা মেয়ের জন্য নিজের গ্রামের মেয়ের প্রতি অন্যায় করবেন? আজ একাদশীর দিন ওনাদের বিয়ে হওয়ার কথা ছিল, তত্ত্ব নিয়ে এসেছিলেন আমাদের বাড়িতে, আর আজকেই ওনার হাত থেকে সিঁদুর আমাদের ফলির মাথায় পড়লো। এখন আপনি বিচার করুন বড় জমিদার বাবু, যে ওর সিঁথির সিঁদুরের কোনো মূল্যই কি নেই আপনাদের কাছে? সারা জীবন কি ও এইরকম অভাগী হয়ে থাকবে? যদি এটাই আপনাদের সিদ্ধান্ত হয়, ওই সিঁদুর আমি নিজে মুছে দেব। কি করছো তুমি? তাহলে কি করবো আমি? ভাগ্যটা তো পোড়া কয়লার মতো, তার উপরে বোবা, না ভগবান পাশে রইলেন না পঞ্চায়েত। ও সিঁথির সিঁদুর তো আমি মুছেই ছাড়বো। এ কি করছো? এরকম করো না কাকিমা। দেখুন বড় জমিদার বাবু, আমিও সিঁথির সিঁদুর মুছে দিয়েছি, এখন তো কারোর কোনো অসুবিধা নেই।
ফুলের শীতের সিঁদুর কেউ মুছতে পারবে না। বড় প্রধান মশাই, এসবই ভগবানের ইচ্ছে। আপনাদের সবার সামনে আমার ফুলের সিঁথিতে সিঁদুর পড়েছে, যা কেউ মুছতে পারল না। আজ সবার সামনে এই গ্রাম পঞ্চায়েতে আমার ফুলের সিঁথিতে যে সিঁদুর পড়েছে তার কি কোনো মূল্য নেই প্রধান মশাই? এবার কে করবে আমার ফুলিকে বিয়ে? কেউ কে স্ত্রীর মর্যাদা দেবে? বড় জমিদার বাবু, নিজের গ্রামের মেয়েকে আপনি ন্যায় বিচার দেবেন না? একটা কথা বলি, যখন কোনো সমস্যার কোনো কিনারা দেখা যায় না তখন সবে বড়দের কথাই শুনতে বলে। এখন সিদ্ধান্ত আপনার হাতে, আপনি যা বলবেন তাই হবে। সেটা প্রধান বাবু, এই দুজন মেয়ে আর গ্রামের সবাই তাই মানবে। এ সবই তো ঈশ্বরের ইচ্ছে। আমাদের সবার সামনে উমেশ সিং এর হাত থেকে দুটি মেয়েই সিঁথিতে সিঁদুর পরেছে, তাই আজ থেকে এই দুটি মেয়েই উমেশ সিং এর স্ত্রী হল। আর গ্রামবাসীরা দুজনকেই সমান সম্মান দেবে। গ্রাম প্রধানও তার দুই স্ত্রীকেই নিজের বাড়িতে সমান অধিকার এবং সম্মান দেবে। কি উমেশ সিং, তুমি রাজি তো? বাবা, হ্যাঁ বলে দাও না, আমরা ফুলিমাকেও পেয়ে যাব। জমিদার বাবু, সবাই তো নিজের নিজের মত দিল, কিন্তু একবার ফুলির মতটাও তো শুনতে হবে। ফুলি, তুমি কি এই সিদ্ধান্ত মেনে নিচ্ছ? তোকে বিয়ের সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত আমার। ঠিক আছে, ফুলি মেনে নিয়েছে, তুমি মেনে নিচ্ছ তো? না বললে আবার নতুন একটা সমস্যা সৃষ্টি হবে। ওই বাড়িতে রাজত্ব করার স্বপ্নটা আমার চুরমার হয়ে যাবে। তার থেকে ভালো নিজের অর্ধেক রাজত্ব বাঁচিয়ে রাখা। আমার কোনো আপত্তি নেই, ফুলিকে আমি বোনের মতন মান সম্মান দেব। তোমরা সবাই মেনে নিচ্ছ তো? খুব ভালো কথা। কি ভালো ভাগ্য তোর, দুজন নতুন মা পাবি তুই। শোনো উমেশ সিং, দুটি মেয়েই তাদের মতামত জানিয়ে দিয়েছে, কিন্তু তুমি এখনো বলোনি যে তুমি এই সিদ্ধান্ত মেনে নিচ্ছ কিনা।